হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইউকে সুলতানাস হোম লাইফ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমি অনেক ভালো আছি। আজকে মর্নিং এর ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে আমি আমার হাজবেন্ড অনেক মজার আজকে ডিফারেন্ট একটা ব্রেকফাস্ট আমি নিজে এইটা রেডি করে নিয়েছি। তারপরে চাই চা 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 খাওয়া দাওয়া পরে এখন আমি আমার হাজবেন্ড আমরা বাইরে যাইব। যাওয়ার পরে এখানে আজকে আমি মাছ বাজারে গিয়েছি। মাছ বাজারে গিয়ে আমি কি কি করে নিলাম আপনারা সাথে থাকেন, দেখেন, মিস করবেন না, ফুল ভিডিওটা দেখলে কিন্তু অনেক এনজয় করবেন আশা করি। সাথে থাকেন, লেটস গো। আপনার সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শপিং করে যাইলাম মাছ বাজারও। এখন আমার দর্শক লোকে শেয়ার করি এখানো আমার আরিশা স্কুল, এখানো আরিশার লাঞ্চ দিয়ে আটকেছেন আমার হাজবেন্ড। আমি কারো পথ আছে আর লগে থাকবা দেখবা যারা যারা আমার লগে আছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার এত মায়ার ব্রাদার্স এন্ড সিস্টার। আসলে তারা কমেন্ট দেখলে আমি অনেক খুশি হই, অনেক সুন্দর লাইক কমেন্ট করেন তারা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখানে তাই না, এটা আমার হাজবেন্ড। আসলাম মাছ বাজারে, আসার পরে মাছ দেখতে দেখতে চুই জইল। চুই যাওয়ার পরে বড় দেখে একটা মেরকা মাছ কিনে নিলাম। তারপরে বোয়াল মাছ এখানে বোয়াল মাছ কেটে রাখছে। তারপরে এখানে মেরকা মাছ খোলা আমি সাইজ মতো দিয়েছি যে একটু মিডিয়াম সাইজ হবে মাছ বিরিয়ানির জন্য। এখানে গিয়ে আমরা বড় দেখে একটা খাসি বলে বেরি ওইটা চুইজ করে নিলাম। আর ঘুরতে ঘুরতে অনেকগুলা শপিং করেছি, আর লাস্টে আপনারা দেখবেন আমি কি কি শপিং করেছি, দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি অনেকগুলা শপিং করেছি আজকে। আর মাছ কিন্তু আমার আমি ভালো পাই, আমার হাজবেন্ডে মাছ ফ্রাই করলে বিরিয়ানিগুলো কিন্তু অনেক খেতে অনেক পছন্দ করেন। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা আমাকে লাইক কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আশা করি আমার ভিডিও দেখে ভালো লাগবে, পাশে থাকবেন। আর কেন আমার হাজবেন্ডটা আমাকে বলছেন আর কিছু লাগে নি, আর কিছু দেখো কি চয়েস করো। তারপরে চিংড়ি মাছ একটা ফোন ওইটা তিন জাতি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখে কিনে নিলাম। আর ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ডিম কিন্তু আমি অনেক পছন্দ করি, ইলিশ মাছের ডিম কিনে নিলাম। আর এখানে ফ্রেশ চিংড়ি যেটা প্রন বলে, ফ্রেশ টাটকা ফ্রেশ। এখানে আমাদের ফুল আস্তে একটা বেড়ে ওটা কিন্তু তারা কাটাকাটি করতেছে, আমি ওই একটা শুট করে নেই আমার দর্শকের কাছে আমি শেয়ার করে দেব। আর সবাই দেখেন পাশে মাছ অনেক আনন্দ করে
আজকে দুই দুই জায়গায় গিয়া শপিং করলাম, মাছবাজার আর বাংলা স্টেশন। এখানে যা আমাদের বাঙালি খাবার আছে সবগুলা পাওয়া যায়। দেখতে দেখতে এখান থেকেও কিছু কাঁচা সবজি যেটা বলেন ওইটা কিনে নিয়েছি। বাসায় যাওয়ার পরে আপনাদের কাছে শেয়ার করে নেব, সবাই দেখবেন আমি কি কি শপিং করেছি। দেখেন, সবাই দেখতে থাকেন। আজকে বাজার কি লইছে? দর্শক দেখোক, এখানে একটা দুইটা তিনটা এই তিন বেগো আছে খাসির মাংস, বড় একটা খাসি আমরা দেখো বেরি বেরি মাংস একটা তখন আর এখানেও গোয়াল মাছ, এখানেও মির্কা দুইটা সরি মির্কা একটা গোয়াল একটা মির্কা, তারপরে এখানেও হট চিকেন শক্ত মুরগি একটা হয় হট চিকেন এখানেও আছে, আর এখানেও ইলিশ মাছের ডিম আছে চিংড়ি বলে ছোটো গরম ডিম দুটা এখানেও আনছি, ফোন যে ইলিশ মাছের ডিম লোক ইলিশের ডিম হয় দুই লোক আনছি, এখানেও খাসামরিচ বাংলাদেশি লেম্বু আর যে বেশি বানাবার লাগে গুড় হয় মশা গুড়, তারপরে এখানেও লাই পাতা আছে আর উড়ি উড়ি বলে শিম তার শিম হয় আমার বেশি বেশি উড়ি হয়, জলফাই জলফাই সরিষা রাধুনি কাশুন্দি হয়েছে, এখানেও আমার ফেভারিট সিরা ভাজা, তারপরে চাউলগুড়ি হয় চাউলগুড়ি খালি জিরা চাউল রাজা এক্সট্রা হট মিডিয়াম কারি পাউডার বাজার আজকের